रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো আজকে আমরা যে জায়গাটা খেতে যাচ্ছি, মানে এরকম কোনো দিনও হয়নি, মানে এটা আমার ফার্স্ট টাইম যে এইরকম কিছু একটা আমরা নতুন ট্রাই করতে যাচ্ছি ভাই। মানে নতুন কিছু অবশ্যই ভালো লাগবে তোমাদের, বলতে গেলে আজকে ভাই খেলা হবে। লিটারালি ভাই চ্যালেঞ্জিং ব্যাপার এটা একটা আমাদের জন্য। তো সুতরাং ব্লগটা আজকে ঘর থেকে স্টার্ট হচ্ছে। আরেকটা কথা, যারা আমাকে চেনো না, আমি তোমাদের অনিমেষ, ওয়ান অ্যান্ড অনলি তোমাদের অনিমেষ। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সবকিছু দেওয়া আছে। তোমরা যদি আমার ডেইলি লাইফের আপডেটটা চাও, তো সুতরাং আমাকে ভাই ফলো করতে হবে। হ্যাঁ, যারা ভিডিওটা দেখা শুরু করেছো পুরো ভিডিওটা দেখো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। বাকিটা ঘর থেকে বেরোই, দেন কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, তো আমাদের ক্যাব আসছে অন দ্য ওয়ে। আমরা বেরোলেই হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে যায়, কেন আমাদের সাথে কি মানে কি শত্রুতা আমি বুঝতে পারি না। তো সুতরাং আমার সাথে রয়েছে, আমি তাদেরকে দেখিয়ে দিই, তোমরা হয়তো চেনো তাদেরকে। যারা নতুন ব্লগটা নতুন দেখছো তাদের জন্য হয়তো নতুন, যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই চেনো, মিস্টার অবিনাশ কুমার। আর এদিকে হচ্ছেন আমাদের ম্যাডাম, একবার হাই বলে দেয়। তো আমরা যাচ্ছি ক্যাবের জন্য, ফাইনালি আমাদের ক্যাব এসে গেছে, আমরা এখন ক্যাবে চড়ে যাব খেতে। ম্যাডাম আমাদের অ্যাজ ইউজুয়াল সামনের সিটে বসছে, আমি আস বুঝতাম এটা। তো চলো ক্যাবে আমরা উঠে বললাম। আমরা যাচ্ছি লাপিনো পিৎজা, এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় পিৎজা এরা বানায়। লাইক আজকে আমরা খেতে যাচ্ছি 24 ইঞ্চেসের পিৎজা, মানে বুঝতে পারছো 24 ইঞ্চেস। কোন এই লোক, কাহাঁ সে আতে, প্রায় এক একটা স্লাইস আমার হাতের সমান। তো সুতরাং চলো ক্যাবে করে যাচ্ছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমেজটাই আলাদা। তো সুতরাং ক্যাব থেকে নেমে বাকি কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি লাপিনো পিৎজাতে। তো তোমরা দেখতে পারো এই আউটলেটটা এরকম, পিনোস পিৎজা, তো বাইরেটা এরকম ছোট। বাট একটা কথা হয়তো তোমাদের মাথায় রয়েছে, সেটা হচ্ছে যে ওটা মিচি বড়া ধামাকা লাইক সেরকম। তো চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আসতে খুব বেশি একটা প্রবলেম হলো, বাট বৃষ্টিটা বাধা হয়ে দাঁড়িয়েছিল একটু, বাট ইটস ওকে, ফাইন। খাওয়ার জন্য তো সব কিছু স্যাক্রিফাইস করাই যায়। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ না যে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, আমাকে একটু জানাও ভাই, নাহলে আমি বুঝবো কী করে। তোমরা প্লিজ 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 জানাও আমাকে। আচ্ছা, তোমরা সব রকমের অপশন পেয়ে যাবে। এই হচ্ছে এর মেনু কার্ড, ঠিক আছে। এই এই এখান থেকে শুরু, এদিকেও রয়েছে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। তো আমি ডিটেলে বললাম না, কেননা এত কিছু ডিটেলে বলাটা আমার ক্ষেত্রে সম্ভব হবে না। তো সুতরাং তোমরা চাইলে সেটা পজ করে দেখতে পারো। এটা শুধু পিৎজা না, পিৎজা ছাড়াও এদের অনেক রকমের আইটেম রয়েছে মেনু কার্ডে। না ইটালিয়ান, মেক্সিকান, মানে বুঝতে পারছো সব ইন্টারন্যাশনাল লেভেলের খাওয়া দাওয়া। আমার মেইন ফোকাস ছিল ভাই পিৎজার দিকটা। তো আমরা এই পিৎজাটা অর্ডার করলাম, যেখানে আপনার ননভেজটা যেটা 24 ইঞ্চেসের যেটা ছিল, এখানে আমরা একদিকটা নিলাম ইন্ডিয়ান চিকেন স্পেশাল, আরেকদিকটা নিলাম হচ্ছে কোরমা চিকেন। তার মধ্যে রয়েছে চিকেন শিক কাবাব, চিকেন টিক্কা, চিকেন সালামি, অনিয়ন অ্যান্ড চিজ ডিপ। আর এই সাইডটা থাকবে হচ্ছে বারবিকিউ চিকেন, চিকেন সালামি, ক্যাপসিকাম, আর হচ্ছে কোরমা ডিপ, এইসব জিনিসপত্র থাকবে। ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এটা অর্ডার করার পর অ্যাটলিস্ট 30 মিনিট টু 40 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে। তো ততক্ষণ একটু আমরা মজা করি, বাকিটা আসুক তারপর দেখাচ্ছি। তো বলাই হলো না, তো এর সাথে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে এ 30 মিনিটসের মধ্যে 3টে পুরো স্লাইস খাবে। অবিনাশ বলো, আমি তুমি অ্যাকসেপ্টেড হ্যাঁ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো আমাদের চ্যালেঞ্জ লেগেছে, তার সাথে আরেকটা চ্যালেঞ্জ লেগেছে, তো সেটাও আমি দেখাচ্ছি তোমাদের। এই ম্যাডামের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে, উনি 45 মিনিটসের মধ্যে 5টা স্লাইস খাবে। তো বুঝতেই পারছো শুধু মজা নেব। পিৎজার মাত্র প্রাইস হচ্ছে মাত্র 1610 টাকা, সাথে ইনক্লুডিং আমাদের একটা কোকো রয়েছে, মানে বুঝতে পারছো কতটা কম প্রাইস। এই পিৎজাটা একজন দুজনের জন্য না, তো সুতরাং তোমরা খেতে আসলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবে ভাই, দু চারজন এসো না, নাহলে শেষ করতে পারবে না, একদমই না। তো মাস্ট রেকমেন্ডেড ভাই, 5-6 জন আসুই। তোমরা দেখতেই পারবে কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে। ও হো,
এই বৃষ্টির ওয়েদারে পিজা খাওয়ার মজাটাই আলাদা। লাফিনো পিজাই কলকাতার ফার্স্ট এভার, মানে এরাই হচ্ছে এত বড় সাইজের জাম্বো পিজা বানায়, বাকি আর কেউ ভাই নেই এদেরকে টেক্কা দেওয়ার মতো মার্কেটে, কেউ নেই, কেউ মানে কেউ নেই। সুতরাং এটা খেতে হলে এখানেই তোমাদেরকে আসতে হবে, মাস্ট ভিজিট। চলো না, এদের এখানে এখন অফার চলছে, তোমরা আসলে সেই অফারের লাভটাও নিতে পারো। ডিফারেন্ট ডিফারেন্ট পিজাতে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অফার চলছে, ঠিক আছে? পিজা আসছে, সাইজটা দেখেছো বস? ও মাই গড, আ বাবা রে, সাইজ দেখেছো? পুরো টেবিলটাকে কভার করেছে, পুরো টেবিলটা। তোমরা সাইজটা দেখতে পাচ্ছ? ও এই এই পার্টটা হচ্ছে দেখতে পাচ্ছ আলাদা, আর এই সাইডটা হচ্ছে আলাদা। এখানে তোমরা স্টাফিংটা দেখলে বুঝতে পারবে, এগুলো দিয়েছে এক একটা স্লাইস খাওয়ার জন্য, মানে বুঝতে পারছো? তো এই দিকটা তোমরা দেখলে বুঝতে পারবে, এই এই সাইডটা আর এই সাইডটা, তাহলেই বুঝতে পারবে। আর এখন পুরো অরিগানো চিলি ফ্লেক্স ছড়ানো হচ্ছে, বুঝতে পারছো তো? ও সাইজ দেখো পিজাটার। এখন ফোন নিয়ে নিয়েছে, টাইমার স্টার্ট করব, তো চ্যালেঞ্জটা স্টার্ট হবে। এদিকে হচ্ছে হাফ অ্যান আওয়ারের মধ্যে তিনটে স্লাইস, আর এদিকে হচ্ছে 45 মিনিটসে পাঁচটা স্লাইস। তো টাইমার স্টার্ট করে দিলাম আমি, চলো টাইমার স্টার্ট। আমি না স্টার্ট হয়ে যাক, এবার আমি দেখতে চাইছি যে কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। তো ফাইনালি চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেছে, আমি আমারটা রিল্যাক্সেশনে খাবো অ্যান্ড রিভিউটা দেবো যে কেমন কি খেতে পিজাটা। তুমি চ্যালেঞ্জ জিতনা হ্যাঁ, জলদি জলদি জলদি, ফাস্ট ফাস্ট ভাই, অলরেডি 5 মিনিট হয়ে গেছে, জলদি ফাস্ট। তো অবিনাশ স্পিড ধরেছে, পুরো হাই স্পিডে খাওয়া দাওয়া চলছে এখন আপাতত অবিনাশের। অবিনাশ আর পিজা, অবিনাশ আর পিজা একমাত্র এখন যুদ্ধ চলছে। এদিকে টাইমার 5 মিনিট, আর এদিকে এই, আর উনি তো রিল্যাক্সে আরামসে হেলে দিল, ওনার কাছে 45 মিনিট আছে। এটা কমপ্লিট হবে, দেন আমি আমার খাওয়া দাওয়া শুরু করবো। দেখতেই পাচ্ছ সাইজ এক একটা স্লাইসের। তো সুতরাং এটা আমি খেয়ে বলছি তোমাদের কেমন খেতে এক্স্যাক্টলি পিজাটা, ঠিক আছে? তো সুতরাং হাতে তো ভাই উঠছে না। এই স্লাইডগুলো অনেক পাতলা, এক্স্যাক্টলি এই যে স্টাফিংগুলো রয়েছে তার মধ্যে এই পেঁয়াজ আর তোমাদের এই চিজটা, এই দুটো ফ্লেভারটা খুব স্ট্রং আসছে। বাকি ওভারঅল এটা মোটামুটি, বাট তার আগে আমি এটা টেস্ট করে ফেলেছিলাম, সরি এটা এইটা এটা সত্যি খুব ভালো, এইটা অসাধারণ খেতে, এটার থেকে এটা বেশি বেটার। তো চলো লেটস এনজয়। অবিনাশ কত দূর লাস্ট, এটা কংগ্রাচুলেশনস। এখনো কংগ্রাচুলেশন বলে লাভ নেই, ওই তোর শেষ হয়ে গেছে, এখন তো 30 মিনিটও অনেক বাকি, এখনো সময় লাগবে। আমাদের 4টে স্লাইস প্যাক হয়ে বাড়ি যাবে, তো প্যাক হচ্ছে, বাকি অবিনাশ এখনো একটা খাচ্ছে। চ্যালেঞ্জ জিতে গেছে, তার হাফ অ্যান আওয়ারে খাওয়ার কথা ছিল 3টে, সে 4টে স্লাইস খেয়ে গেছে। তো আরেকজনের 45 মিনিটসে 5টা খাওয়ার কথা ছিল, তিনি দুটোতেই গল্প শেষ, আমিও দুটোতে গল্প শেষ, চ্যাপ্টার ক্লোজ। তো বাকি এখানকার সার্ভিস ভালো, পিজাটাও খেতে ভালো ছিল, আর মিন্সও ভালো, সব মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স। লাফিনো পিজার তোমরা অনেক কটা আউটলেট পেয়ে যাবে। তো আমরা এসেছি সেক্টর 5 ওয়েবেল মোড়ে, তো ডিসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লোকেশন তোমাদেরকে শেয়ার করে দেবো। তো বাকি
আমাদের প্যাকিং হয়ে গেছে, পিজা হাতে নিয়ে পিজা আমাদের ডেলিভারি বয়, অফ ডেলিভারি বয়ের সাথে ডেলিভারি গার্ল আমাদের এত বড় পিজা হাতে নিয়ে। তো ক্যাবের জন্য ওয়েট করছি আমরা। গেটটা খোল, গেটটা খোল, খুলে দে বাবা আগে ও ইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি বয় পিজা ডেলিভারির জন্য উবেরে করে যাচ্ছে, বুঝতে পারছো? ও হো হো, ক্যাবে করে ডেলিভারি করতে যাওয়া হচ্ছে। আমরা বাড়িতে পৌঁছে গেছি সুস্থভাবে আর পেট তো পুরো ফুল। তো আজকে ডিনার এটাই ছিল আমাদের। আর একটা যেটা মেইন কথা বলা ছিল সেটা ছিল যে সারপ্রাইজটা হয়তো মেবি নেক্সট ভিডিও না হলে পরের ভিডিওতে। আমি তার জন্য যতটা পারছি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে তোমাদের কাছে সেই সারপ্রাইজটা আনতে পারি। সেটা আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ইম্পর্টেন্ট কথা যেটা, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর অতি অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো করতে পারো। আমরা এই বক্সে সবকিছু দেওয়া থাকবে, আমার ইনস্টাগ্রাম ফেসবুক কিচেন এভরিথিং। অতি শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।